السلام عليكم ورحمة الله وبركاته সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা এর উল্লেখযোগ্য জ্ঞাতব্য বিষয় শিক্ষক মণ্ডলী মাদ্রাসাটিতে শিক্ষকগণের সৃষ্ট পদ 70টি কয়েকজন ব্যতীত সকলেই প্রথম শ্রেণীর গেজেটেড শিক্ষক এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য তারা সকলেই শিক্ষার্থীদের আন্তরিকভাবে আন্তরিকতার সাথে নিয়মিত পাঠদান করে থাকেন মাদ্রাসার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর সৃষ্ট পদ 22টি এবং দৈনিক কর্মচারীর সংখ্যা 10 জন লাইব্রেরি আজ থেকে 240 বছর পূর্বে প্রতিষ্ঠিত মাদ্রাসা লাইব্রেরিটি তৎকালীন ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ লাইব্রেরি এতে প্রায় 30,000 দুষ্প্রাপ্য প্রাচীন গ্রন্থ রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক হাতে লেখা প্রাচীন পাণ্ডুলিপি রয়েছে বিভিন্ন দেশের বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক স্কলার গবেষক এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষক ও রিসার্চ ফেলো এ লাইব্রেরির রেফারেন্স গ্রন্থ থেকে তাদের গবেষণা কাজে সাহায্য নিয়ে থাকেন কামিল শ্রেণীর সকল শিক্ষার্থীকে লাইব্রেরি থেকে পাঠের জন্য সিলেবাস অনুযায়ী বিভিন্ন কিতাব সরবরাহ করা হয় অন্যান্য শ্রেণীর সাধারণ শিক্ষার্থীগণও উন্নত পাঠের জন্য লাইব্রেরির সাহায্য নিয়ে থাকেন ছাত্রাবাস আল্লামা কাশগড়ি রহমতুল্লাহ আলাই হল নামে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চারতলা বিশিষ্ট একটি ছাত্রাবাস রয়েছে এ হলের একটি বর্ধিত ভবন রয়েছে ছাত্রাবাসে মোট সিটের সংখ্যা 345টি ছাত্রাবাস সুপার সহকারী সুপার সহ মোট 7 জন শিক্ষকের সমন্বয়ে মাদ্রাসা সুপারভাইজিং কমিটি রয়েছে তারা ছাত্রাবাসের বর্ডারদের পড়ালেখা ডাইনিং হলের কার্যক্রম মসজিদে নামাজে বর্ডারদের উপস্থিতি বর্ডারদের আচার আচরণ ও ছাত্রাবাসের আইন শৃঙ্খলা ইত্যাদি কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিভিন্ন সময় অধ্যক্ষ হেডমালানা ও উপাধ্যক্ষ ছাত্রাবাস পরিদর্শন করে থাকেন পাঠদান কার্যক্রম বছরের শুরুতে সিলেবাস অনুযায়ী বিষয়বস্তু সমূহের মাসভিত্তিক পাঠ পরিকল্পনা প্রণয়ন করেন সে অনুযায়ী রুটিন মোতাবেক নিয়মিত শ্রেণীকক্ষে পাঠদান করা হয় এতে সিলেবাসের তালিকাভুক্ত বিষয়সমূহের সম্পূর্ণ অংশসমূহের পাঠদান সমাপ্ত করা সম্ভব হয়ে থাকে প্রতি 15 দিন অন্তর সকল বিষয়ের শিক্ষকগণ নিজ নিজ বিষয়ের পঠিত অংশের একটি টিউটোরিয়াল পরীক্ষা গ্রহণ করে থাকেন অভিভাবকগণের সাথে যোগাযোগ মাঝে মাঝে কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিভাবকগণের সাথে যোগাযোগ করা হয় সন্তান সন্ততির শিক্ষার প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরামর্শ ও উপদেশ সম্বলিত পত্র প্রেরণ করা হয় এবং তাদের পরামর্শ চাওয়া হয় শিক্ষক ছাত্র যৌথ সমাবেশ প্রতি 2 মাস অন্তর একবার মাদ্রাসার অডিটোরিয়ামে শিক্ষক ও ছাত্রদের যৌথ সমাবেশের আয়োজন করা হয় এ সমাবেশে ছাত্রদের লেখাপড়ার মানোন্নয়ন পরীক্ষার নকল প্রবণতার প্রতি ঘৃণা সৃষ্টি তাদের আচার আচরণ ভবিষ্যৎ উন্নত জীবন এবং সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা ও পরামর্শ করা হয় সহপাঠ্যক্রম কার্যাবলী মাঝে মাঝে মাদ্রাসার অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয় দেয়াল পত্রিকা প্রণয়ন হামদ নাত কোরআন তেলাওয়াত ইসলামিক গজল কবিতা পাঠ অভ্যন্তরীণ খেলাধুলা প্রতিযোগিতা বার্ষিক বনভোজন শিক্ষা সফর ইত্যাদি সহ ছাত্রদের জন্য সহপাঠ্যক্রম কার্যাবলীর ব্যবস্থা রয়েছে ছাত্রাবাস সংলগ্ন খেলার মাঠ ফুটবল ব্যাডমিন্টন ভলিবল ক্রিকেট ইত্যাদি খেলা অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয় মাদ্রাসায় বয় স্কাউট রবার স্কাউটের কার্যক্রম চালু আছে বিজ্ঞানাগার মাদ্রাসায় দাখিল ও আলিম স্তরে বিজ্ঞান শাখার ছাত্রদের উদ্দেশ্যে বিজ্ঞান শাখার ছাত্রদের জন্য উন্নত মানের পৃথক পৃথক 4টি বিজ্ঞানাগার আছে এতে বিজ্ঞানের প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে ছাত্র ভর্তির পর বছরের শুরু থেকেই বোর্ডের নিয়ম নির্ধারিত দিন থেকে বিজ্ঞানাগারে শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস নিয়মিত অনুষ্ঠিত হয় সেমিনার সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকায় আধুনিক ও সমসাময়িক যুগের নানান পুস্তকে সমৃদ্ধ একটি সেমিনার রয়েছে 4 অক্টোবর 2004 খ্রিস্টাব্দে সেমিনারের ফলক উন্মোচন হয় এ পর্যন্ত এতে বইয়ের সংখ্যা 5 সহস্রাধিক কোরআন হাদিস তাফসির ফিক আদব ইসলামী ইতিহাস ইসলামী সাহিত্য বাংলা ইংরেজি সাহিত্য বিজ্ঞান সাধারণ জ্ঞান ও
কারুশিল্প, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, দর্শন ও বিভিন্ন ভাষার অভিধান সহ বিবিধ রকমের আধুনিক পুস্তকের অপূর্ব সমাহারে সুসজ্জিত এই সেমিনার। এই সেমিনারের জন্য রয়েছে একজন সুদক্ষ সেমিনারি সেমিনার সহকারী। তার নিবিড় তত্ত্বাবধানে ছাত্ররা জ্ঞানের বিচিত্র শাখায় অবগাহন করে নিজেদের শতাব্দীর শ্রেষ্ঠ নাগরিক রূপে গড়ে তুলতে অব্যাহত চেষ্টা চালিয়ে থাকে। ইসলামী বিশ্ববিদ্যালয় অধিভুক্তকরণ ছাত্র শিক্ষকের দাবির প্রেক্ষিতে 2006 সাল থেকে ফাজিলকে স্নাতক ও কামিলকে এমএ এর মান দেওয়া হয়। এ থেকে প্রতিষ্ঠানটির ফাজিল ও কামিল শ্রেণীকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় এবং ফাজিল বিএ ও কামিল এমএ এর যাবতীয় কার্যাবলী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া কর্তৃক পরিচালিত হয়, যা বর্তমানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার অধীনে পরিচালিত হচ্ছে। ফাজিল বিএ অনার্স কোর্স চালু। ইসলামী শিক্ষা আন্দোলনের দীর্ঘদিনের প্রত্যাশিত ফাজিল শ্রেণীতে অনার্স কোর্স চালুর দাবি আজ বাস্তবে রূপান্তরিত। এরই অংশ হিসাবে 2010 থেকে 2011 শিক্ষাবর্ষ থেকে সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকায় চালু হয়েছে দুটি বিষয়ের অনার্স কোর্স। একটি হচ্ছে আল কোরআন অ্যান্ড ইসলামী স্টাডিজ বিভাগ এবং অপরটি হচ্ছে আল হাদিস অ্যান্ড ইসলামী স্টাডিজ বিভাগ। 2016 এবং 2017 শিক্ষাবর্ষ থেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার অধীনে নতুন তিনটি বিষয় তথা দাওয়া অ্যান্ড ইসলামী স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য ও ইসলামের ইতিহাস ফাজিল, ইসলামের ইতিহাসে ফাজিল অনার্স কোর্স চালু করা হয়। প্রতিটি বিভাগে আসন সংখ্যা 60টি। কামিল মাস্টার্স কোর্স ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা 2014 থেকে 2015 শিক্ষাবর্ষ থেকে কার্যকর 2016-2017 শিক্ষাবর্ষ থেকে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য 1 বছর মেয়াদি কামিল মাস্টার্স কোর্স চালু করে। 4 বছর মেয়াদি ফাজিল অনার্স চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই 3 কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে। এ মাদ্রাসায় ফাজিল অনার্স এর ন্যায় 5টি বিষয়ে কামিল মাস্টার্স কোর্স খোলা হয়েছে। প্রতিটি বিষয়ের আসন সংখ্যা 50টি। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তকরণ ইসলামী শিক্ষায় আধুনিকায়ন ও উন্নয়নের ধারাবাহিকতায় 2015-2016 শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো ফাজিল স্নাতক পাশ ও অনার্স কোর্স এবং কামিল স্নাতকোত্তর কোর্স ঢাকাস্থ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হতে শুরু করে। ইন্টারন্যাশনাল ইনস্পাইরেশন, জাতিসংঘের ইউনিসেফ, যুক্তরাজ্যের ইউকে স্পোর্টস ও ব্রিটিশ কাউন্সিল এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল ইনস্পাইরেশনের কার্যক্রমের অংশ হিসেবে যুক্তরাজ্যের ইংল্যান্ডের রোদারহাম এ অবস্থিত উইকেসলি স্কুল স্পোর্টস কলেজের সাথে লিং স্কুল প্রোগ্রাম সফলভাবে পরিচালনা করে আসছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও স্কুল প্রোগ্রামের লিং টিচার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। উক্ত প্রোগ্রামের অংশ হিসেবে লিঙ্ক স্কুল ভিজিটে লন্ডন সফর করেন অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও ইংরেজি বিষয়ের সহযোগী অধ্যাপক। অত্র মাদ্রাসা সফরে আসেন উইকেসলি স্কুল স্পোর্টস কলেজ এর অধ্যক্ষ ডেভিড হাটসন এবং স্পোর্টস টিচার্স কেরি গ্রাহাম। স্কাউটিং কার্যক্রম সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা ছাত্রদের মধ্যে নেতৃত্বের গুণাবলী, নিয়মানুবর্তিতা, সেবার মনোভাব গড়ে তোলার জন্য ছাত্রদের নিয়মিত স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ করতে হয়। অ্যাসেম্বলি পরিচালনা সরকারের নির্দেশনা অনুযায়ী প্রত্যহ সকাল 8:45 মাদ্রাসার উত্তর গেটে অ্যাসেম্বলি পরিচালিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। হেড মাওলানার সার্বিক তত্ত্বাবধানে অ্যাসেম্বলির যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। কম্পিউটার ল্যাব, অত্র মাদ্রাসায় রয়েছে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। সকল শ্রেণীর শিক্ষার্থীদের এখানে ব্যাচভিত্তিক কম্পিউটার পরিচালনা শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণও এখানে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়ে থাকেন। তাছাড়া এখানে শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসও অনুষ্ঠিত হয়। মাল্টিমিডিয়া ক্লাসরুম ডিজিটাল পদ্ধতির শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে 2014 সাল থেকে 415 নম্বর কক্ষে মাল্টিমিডিয়া ক্লাসরুম খোলা হয়েছে।
যার আসন সংখ্যা 50টি। মাল্টিমিডিয়া ক্লাসরুম খুবই সুসজ্জিত। এতে রয়েছে একটি প্রজেক্টর, একটি ডিসপ্লে স্ক্রিন ও অন্যান্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট। মাল্টিমিডিয়া ক্লাসরুম তত্ত্বাবধানের জন্য একটি কমিটি রয়েছে। আইসিটিতে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণের কাজ পর্যবেক্ষণে নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হয় ও বিশেষ বিশেষ কর্মসূচি উদযাপন করা হয়। আমাদিগকে আলিয়া মাদ্রাসা সম্পর্কে জানার এবং আলিয়া মাদ্রাসায় ভিজিট করার এবং আলিয়া মাদ্রাসা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে আরও অগাধ নলেজ দান করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।